এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, সেই আগের পোলের তরকারি আর রুটি। এই যে তাতাদের স্নান পুজো হয়ে গেছে, খেতে বসেছে। ভালো লাগছে, তুই তো খাসিনি সেদিনকে, তাহলে ভালো তো লাগবে, এটা অন্যরকম না। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, সোমবারের এখন কটা বাজে শুনবে? এখন বাজে বিকেল 4:30। সকাল থেকে আজকে কিছু ব্লগ করিনি, প্ল্যানই ছিল করবো না, কারণ ঘরের অনেক টুকটাক কাজ জমে গেছিলো, সেগুলো সব সেরেছি। আর এর উপরে আমি আবার বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করেছি, মানে বুঝতেই পারছো অনেকগুলো কাজ সারাতে আমি আজকে সকাল থেকে ভিডিও কিছু করবো না ভেবেই রেখেছিলাম। তো তার মধ্যে থেকে টুকটাক কিছু শেয়ার করেছি। আর স্নান টান করে এসে আমরা কোনো রকম সেদ্ধ ভাত খেয়েছি আজকে, আর ইন্দ্র সেদ্ধ ভাত খায়নি, ওকে আমি আগেই আগের একটু মুগ ডাল ছিল আর একটু বেগুনি, আগের দিনের বেগুন কাটা ছিল, তারপর বেসন গোলা ছিল, ওকে একটু বেগুনি ভেজে দিয়েছি, ও মুগ ডাল দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। আর আমি আর তাতেন সেদ্ধ ভাত খেয়েছি, রান্না করার সময় পাইনি, বলাই ছিল আগে থাকতে ইন্দ্রকে যে আমি পারবো না, এরকম কাজ আছে অনেক। তো সমস্ত কাজকর্ম সেরে, স্নান টান সেরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে টেবিল পরিষ্কার করে এখন অবধি বসিনি আর কি। ভাবলাম রান্নাঘরে চলে আসি, আজকে একটা রান্না বানাবো। আর কদিন ধরে আমার খুব খেতে ইচ্ছা করছে, তোমরা তো জানোই আমি দই বড়া খেতে খুব পছন্দ করি, কিন্তু সবসময় কিনে আনা বাইরের খাবার খাওয়াটা ঠিক ইচ্ছা না, উচিত না। তার জন্য ভাবলাম আজকে একটু বাড়িতে বানাই, একদম প্রপার যেভাবে দই বড়া বানাই ঠিক সেইভাবেই বানানোর চেষ্টা করব, ঠিক আছে? তো তাই জন্য তোমরা তো দেখতেই পেয়েছো মুগ ডাল আর বিউলির ডাল দুটো একসাথে ভিজিয়েছি, কারণ শুধু বিউলির ডাল ওই করলে না একটু হেভি হয়ে যায়, তো একটু লাইট করার জন্য এতে হাফ মুগ ডাল দিয়েছি, প্রায় আমার 3 ঘন্টার উপরে ভেজানো রয়েছে। তো চলো এবার একটু বানাই। তো তোমরা তো দেখেইছো সকালবেলা হাফ কাপ বিউলির ডাল আর হাফ কাপ মুগ ডাল আমি ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3-3.5 ঘন্টা ভিজে গেছে। তো ডালটা দেখলাম বেশ ভালোই ফুলে গেছে, জলটা ফেলে দিলাম, ফেলে দিয়ে এবার এই ডাল দুটোকে একসাথেই মিক্সিতে বেটে নেব। তবে হ্যাঁ, খুব বেশি মিহি পেস্ট করে নেব না, মানে একটু আধা ভাঙা টাইপের, মানে একটু দানাদার থাকবে, দানা দানা থাকবে, সেরকমভাবে পেস্ট করব। তো এই দেখো আমার কিন্তু ডাল বাটা হয়ে গেছে আর একটু দেখো দানা দানা ভাব আছে, এরকম বেটেছি। কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, ডাল বাটার সময় না আমি একটুখানি জল দিয়েছিলাম, তো সেই জলের পরিমাণটা না বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। এখন যে দেখছো বা দেখতে পাচ্ছ এখন ঠিক আছে, কিন্তু এটাকে খুব ভালো করে ফেটাতে হবে ডালটাকে, মানে প্রায় 10 মিনিটের মতো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, মানে আর ফেটানোতেই দেখলাম কি ঘন ব্যাপারটা থেকে একটুখানি পাতলা হয়ে গেছে, আর একটু ঘন হলে ভালো হতো। তো প্রায় হাত ব্যথা হয়ে গেছে 10 মিনিট ধরে আমি এরকমভাবে পুরো ফেটিয়ে ফেটিয়ে, দেখো ডাল কিন্তু পরিমাণে একটু বেড়ে গেছে, ফুলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমি অল্প একটু বাটির মধ্যে জল নিয়েছিলাম, জলের মধ্যে দুটো টুকরো ফেলে দেখলাম পুরো ভেসে উঠেছে, মানে ডাল একদমই হালকা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচি আর লঙ্কা কুচি, অল্প একটু, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এতে একটু টেস্ট হবে। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ডাল কিন্তু না ফেটালে বড়াগুলো কিন্তু সফট হবে না, স্পঞ্জি হবে না। তো ফেটানোতে ডালের কালারও চেঞ্জ হয়ে যাবে আর ডাল আকারে বেড়েও যাবে। তো এদিকে অলরেডি আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, আর যেটা তোমাদের বললাম ডালটা আমার একটু পাতলা হয়ে গেছে, যার জন্য দেখেছো তো বড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন লম্বাটে টাইপের হয়ে যাচ্ছে, আমারই দেখে হাসি পাচ্ছিল, কোথায় গোল গোল বড়া হবে কি তা না, আমার লম্বা টাইপের হয়ে যাচ্ছিলো, যতই চেষ্টা করছি এক জায়গায় রাখবো ও টেনে নিয়ে গিয়ে লম্বাই হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা জিনিস বেশ ভালো লাগছে, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে ভেসে উঠছে আর বেশ সুন্দর দেখো ফুলে যাচ্ছে, যেইটুকু পরিমাণ দিচ্ছে তার থেকে ফুলে যাচ্ছে। তো এটা ভালো লাগছে যে আমি তো খাবো, কাউকে তো দিচ্ছি না, তো একটু ঘন হলে ডালটা ভালো হতো, এই জলটা একটু যদি আমি না দিতাম ভালো হতো, জলটা দেওয়াতে একটু পাতলা হয়ে গেছে বলে ঠিক তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লম্বাটে টাইপের হয়ে যাচ্ছে, ঠিক এক জায়গায় থাকছে না। আর যদি একটু ঘন হতো ব্যাটারটা তাহলে আমার মনে হয় সুন্দরভাবে গোল গোল হতো, যাই হোক একটু ভুলভ্রান্তি হতেই পারে। তো এদিকে ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে, এরকম গোল্ডেন কালারের মতো ভেজে নিয়েছি, খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তো আমি মিডিয়াম ফ্লেমে এরকমভাবে গোল্ডেন কালারের মতো করে কয়েকটা বড়া ভেজে নিয়েছি, তবে সবগুলো ভাজেনি। আর এই বড়াগুলো এত ক্রিস্পি হয়েছে না, মনে হচ্ছে কি এখনই গরম গরম চাটনি টাটনি দিয়ে খিচুড়ি একটা দিয়ে খাওয়া হয়ে যাবে, গরম গরম ভালো লাগবে বেশ।
তো ওদিকে বড়া কয়েকটা ভেজে রাখলাম আর কিছুটা ব্যাটার রেখে দিলাম, ওটা আবার পরে করা যাবে। আর এখানে আমি টক দইটার না একটু জল ঝরিয়ে নিয়েছি, কারণ ফ্রিজে অনেক দিন ছিল তো জল ছেড়ে দিয়েছে। জলটা ভালো করে ঝরিয়ে আমি একটু চিনি মিশিয়ে রাখলাম, গুঁড়ো চিনি দিলেও হয়, তো আমি গোটা চিনি দিলাম আর চিনি গুঁড়ো করলাম না, কারণ এখন তো করছি না, অনেকক্ষণ থাকবে ততক্ষণে চিনিটা ভালোভাবে এখন বাজে মিশবে। 5:30, পুরো 1 ঘন্টা লাগলো এই ডাল ফেটিয়ে বড়া ভাজতে। এখন তো আর খাচ্ছি না, এইগুলো রেডি করা থাকলো, আর একটু ব্যাটার বেঁচে গেছে, ওটা ফ্রিজে খুলে দিয়েছি, কারণ দই বড়া তাতান ইন্দ্র তো মুখেই দেবে না, তাতানরা খুব একটা পছন্দ করে না, একমাত্র আমি আর আমারই ভালো লাগে আর কি। তো আমি আমার জন্যই করছি, তো রেখে রেখে রয়ে শুয়ে খাবো। তো যেই কটা লাগবে, তাও বড়া সব কটা লাগবে না, ভেজে রাখলাম, বড়া ভাজাও তুলে রাখবো, আর একটু ব্যাটারও রাখা আছে, রোজ একটু একটু করে খাওয়া যাবে। তো এখন আর কিছু করবো না, এখন এরকম ভাবে থাক। আর এখন তাতানকে ডাকবো, ও একটু ঘুমিয়ে পড়েছে, ওর যোগা ক্লাস আছে, কিন্তু ওকে আজকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। তার কারণ হচ্ছে ওর পায়ে যেই হয়ে গেছে না, তোমাদের কালকে দেখালাম তো, ওটাতে যত হাঁটবে যত ঘষা খাবে তত আরও বাড়বে। তাই জন্য ইন্দ্র বললো এক কাজ করো, যতদিন এটা ঠিক হচ্ছে তুমি দিয়ে আসো, নিয়ে আসো। মানে আমি এখন যোগা ক্লাসে দিয়ে আসবো, তো ওইখান থেকে পড়তে যাওয়া আছে আবার, তো ওইটা হয়তো ওর বাবাই নিয়ে যাবে, ওইখান থেকেই নিয়ে যাবে, আবার ফেরার সময় আমি নিয়ে আসবো, এরকম প্ল্যান হয়েছে। তো ওকে যোগা ক্লাসে দিয়ে আমি আবার একটু দোকানে যাব, দোকানের কাজ সেরে তারপর বাড়ি আসবো। আমি বুঝে বুঝে করবো, তুমি তারপর টাইট করে লাগিয়ে দেবে। আচ্ছা তুই কর, বসা এখানটা ঠিক জায়গা তো মেডিসিন। হুম হুম এই জায়গাটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এই জায়গাটা তো প্রতিবার বসাই কিন্তু হয় না। না না তুই এবার টাইট করে টান দে ওইদিকে, একদিকে যে কোনো একদিকে লাগছে আমার, হ্যাঁ টান দে যে কোনো একদিকে। হ্যাঁ 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 এবার, হ্যাঁ 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 এই এইবার হয়েছে বাব, এই দেখি ছাড়ো। হ্যাঁ ঠিক আছে, তাতানকে দিয়ে এখানে একটা মিষ্টির দোকান থেকে না একটু 100 টক দই দিলাম, কারণ টক দই বসাতে হবে। মিষ্টির দোকান থেকে অল্প কিছুই জিনিস নিয়ে এসেছি, যে আজকে এনেছি একটা মুড়ির প্যাকেট, দুধের প্যাকেট, ন্যাপথালিন, আর এই টক দই নিয়ে এসেছি, কারণ নতুন করে ফ্রেশ করে আবার টক দই পাতবো, ঘরের দইটা দিয়ে আর পাতবো না। আর একটা চাট মশলা, বিট লবণের প্যাকেট, বেকারির বিস্কুট, এই যে এই বিস্কুটটা এনেছি, একটা ঝুড়ি ভাজার প্যাকেট আর ডিম। আমি তো চাইলাম ঝুড়ি ভাজা, কিন্তু এখানে চানাচুরের ছবি দেওয়া প্লাস চানাচুর লেখা, এখন জানি না এটা কী দিয়েছে, দেখা যাক। আর ডিম, ব্যাস এই কটাই জিনিস এনেছি। বেজে গেছে 7টা, আমি এসে এই সন্ধে দিলাম, দিয়ে দোকানের জিনিসগুলো ছিল সেগুলো গুছিয়ে রেখে দিলাম, এই যে টেবিল পরিষ্কার করলাম। তবে এখন আর জামা ছাড়বো না, কারণ তাতানকে আনতে যেতে হবে, আমার হাতে আর সময় আছে 1.5 ঘন্টার মতো প্রায়। তো এখন আমি রাতে রান্নাটা সেরে ফেলবো, কারণ ওকে নিয়ে এসে অনেক রাত হয়ে যাবে, তখন আর কী রান্না বান্না করবো, এখন আমার হাতে অনেকটা সময় আছে, তো রান্না মোটামুটি কিছুটা সেরে রেখে যাই। আর রইলো দই বড়ার কথা, এটাই আজকে আমি ডিনার করবো, ও ইন্দ্র আজকে বলেছে লুচি আর তরকারি খাবে, তো আমি লুচি টুচি খাবো না, আমি এটাই খাবো, দই বড়া। এদিকে ফিল্টারটা চালিয়েছি, আর এখানে বাসনগুলো জড়ো হয়ে গেছে, এগুলো কড়াইটা গরম, একটু ঠান্ডা হলে ওই গামলায় রাখবো। আর এখানে আমি কিছু কৌটা কাটিও মাজলাম, ছোটো ছোটো বেশ কিছু কৌটো নোংরা হয়েছিলো, আর এই মিক্সির বাটি এগুলো একটু মেজে ঘষে রাখলাম, আর এগুলো গামলায় রেখে দেবো। আর এখানে আমার তরকারি হয়ে গেছে, প্লেন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি, আর লুচি খাবে, আটা দিয়েই খাবে বলেছে, একদিকে একটা ভালো জিনিস। তো এই যে সব মেখে রেডি করে রেখেছি, এখনও আমার হাতে 15 মিনিট সময় আছে, তো ভাবলাম তাহলে এটাও রেডি করে রাখি, এটা তো ঠান্ডাই খায়, রেডি করে রাখি পরে খাবো কালে। এই যে বড়াগুলো, তো আমি না এখানে একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়ে দিয়েছি, একদম হালকা জলটা গরম হয়েছে, এতে স্বাদ মতো নুন দিলাম আর সামান্য একটু হিং দিলাম, এতে বড়াটা বেশ ভালো টেস্ট হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম, এখন তো বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, তার জন্য উষ্ণ একটু গরম জল করেছি, যখন তখন যদি গরম ভরাই জলে ভেজানো হয় তাহলে আর গরম জল করার দরকার পড়ে না। তো ভিজিয়ে দিলাম, এবার দেখো জলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো বড়াগুলো ভেসে উঠছে, তো আমার তো কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে, না হলে তো ভেতরে ভিজবে না, এই জন্য ভারী একটা প্লেট দিয়ে এরমভাবে চাপা দিয়ে রেখে দিলাম, তাহলে পুরো বড়াটা ভালোভাবে জলটা অ্যাবজর্ব করবে। আর এদিকে তো টক দইতে চিনি দিয়েছিলাম, চিনি ভালোভাবে সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, এতে আর কিছুই মেশানো নেই, অল্প একটু বিট নুন মেশাবো,
বিট নুনটা মিশিয়ে টক দইটা রেডি করে রাখি আর অল্প একটু জল দেবো, কারণ আমি টক দইয়ের জলটা তো ঝরিয়ে রেখেছিলাম, পুরো ঘন হয়ে গেছে, তো সামান্য একটু আরেকটু পাতলা হওয়া দরকার, খুব বেশি পাতলা না, আমারটা একদমই ঘন হয়ে গেছে বলে সামান্য একটু জল দিলাম। দিয়ে বিট নুন দিয়ে ভালো করে টক দইটা রেডি করে রেখে দিলাম। এখানে টক দইও রেডি, আর এদিকে দেখি বড়াটাও ঠিক মতো ভিজেছে নাকি, তো ঢাকাটা তুলে দেখলাম একদম সুন্দর জল অ্যাবজর্ব করে নিয়েছে সব জল। তো এরকমভাবে হালকা হালকা করে না একটু চিপড়ে নেবো, খুব বেশি চেপড়াবো না, তাহলে বড়াগুলো না ভেঙে চুরে যাবে। জাস্ট হালকা হাতে এক্সট্রা যে জলটা সেটা চিপড়ে ফেলে দেবো সবগুলো বড়া থেকে, তো ব্যাস এই তো। আর এখন আর কিছু করার সময় নেই, কারণ তাতানকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। জাস্ট এই বড়াগুলো চিপড়ে রেখে দিলাম, বড়াগুলো জল থেকে চিপড়ে রেখে দিয়েছি, ব্যাস আর কিছু করিনি। আর এদিকে তো রাতে রান্না তরকারি হয়ে গেছে, এসে গরম গরম লুচি ভাজবো, ওদেরকে দেবো খেতে, আর আমারও দই বড়াটা দই টই দিয়ে সব রেডি করবো। তো আপাতত আমার এখন টাইম হয়ে গেছে, এখন আমি যাবো তাতানকে আনতে। তুমি যখন ফোন করেছো তখন আমি রাস্তায় ওকে নিয়ে আসছি, ফোন ধরতে ধরতে কেটে গেছে। এখানে তালের বড়া হচ্ছে, কি বলছে রে, কলার পাতায় করতে হয় এটা? এটা কি তাল দিয়ে করতে হয়? তাল দিয়ে, এই আমাবস্যায় কলা পাতা পোড়া পোড়া পিঠা খায়। ও আমাবস্যাতে আবার অনেক কিছু করে, আগে তো এখন তো ঠাকুমা নাই, এখন এই সব বাদ দিয়ে গেছে, ছাই কচু মচু নাকে দিয়ে এসে তো করে। আর কলা পাতা দুখানা করেছি, তোর জন্য একটা রেখেছি, আমাদের জন্য একটা রেখেছি, আমরা সব ছিঁড়ে ছিঁড়ে। না না, আমি বাড়িতে আলু তরকারি করেছি, আটা মেখে রেখে এসছি, লুচি হবে সব রেডি, এখন শুধু গিয়ে ভাজলেই হয়ে যায়। আর তুমি ফোন করলে বলে এলাম, আমি তো এমনিতেও সে তো কালকে পাঠাতে, আজকে তো আর পেতাম 10টা, বাড়িতে এসে 9:30টার সময় আবার নিচের মার ঘরে বসে একটু গল্প গুজব করলাম, করে এই এখন ওপরে এলাম, হাত মুখ ধুয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। রাতের ওদের রান্না তো সব সারাই ছিল, শুধু লুচি ভাজলেই হয়ে যায়, ইন্দ্র বললো একটু পরে খাবে, ও এখন চা খাচ্ছে। আর তাতানেরও পেটে খুব একটা মানে টান নেই, তার কারণ আমাদের বাড়িতে গিয়েছিল আমার মা, আবার ওই কী বলে পাঁচমিশালি ডাল রান্না করেছিল, সেটা একটুখানি খেলো বাটি করে। আবার আমাদের ওখানে কালী মন্দির যাচ্ছে না 15 হাত কালে দেবা, এখান থেকে ভাগ্য ভালো যে তখনই দেখি জয়িতা প্রসাদ নিয়ে ঢুকলো, তো ওখান থেকে আবার 2 চামচ প্রসাদ খেলো, খিচুড়ি প্রসাদ আর কি ভোগ প্রসাদ, ওই খেয়ে ওর পেটটাও একটু শান্তি আছে, যার জন্য ওর খাওয়ারও চাপ নেই। তার জন্য ভাবলাম তাহলে আমার দই বড়াটা রেডি করে রাখি, তারপরে ওদেরটাও ভাজা হয়ে গেলে একসাথে খেতে বসতে পারবো। তো চলো, ওদিকে দই রেডি, বড়াও রেডি, এরপরে যেটা করতে হবে এটাকে সাজাতে হবে সুন্দর সব কিছু গয়নাঘাটি দিয়ে আর কি। তো সবার প্রথমে যেটা লাগবে দই বড়া, তো তার নামটাই তো দই বড়া, কাজে দই তো লাগবে। তো দইটা যেটা রেডি করেছিলাম সেই দইটা ওপর দিয়ে বড়ার ওপর দিয়ে দিয়ে দিলাম। আর এখানে একটু মিষ্টি চাটনি আর ধনেপাতার চাটনি দিতে হয়, কিন্তু তার বিকল্প হিসেবে আমি টমেটো সস আর চিলি সস অল্প একটু দিলাম, দিয়ে দিলাম একটু ভাজা মশলা, আমি যে জিরে ধনে গুঁড়ো শুকনো লঙ্কা ভিজে রাখি ওটা, অল্প একটু চাট মশলা দিলাম কারণ এটা তো চাট, আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন। আর যে ঝুড়ি ভাজাটার কথা বলছিলাম যে দেখে মনে হচ্ছিলো চানাচুর, কিন্তু না ওটা ঝুড়ি ভাজাই আছে, তো ওপর দিকে ঝুড়ি ভাজাটা দিলে দই বড়াটা ভীষণ ভালো লাগে দেখতে খেতে সবই। তো চলো, আজকে আমার দই বড়া রেডি। বলছে খিদে নেই, সন্ধ্যাবেলা নাকি চপ মুড়ি খেয়েছে, খিদে নেই একটু পরে খাবে। তাতানকে জিজ্ঞাসা করলাম, ও যে বললাম ও আমাদের বাড়িতে গিয়ে ওই টুকিটা টুকটাক খেয়েছে, এখন খিদে নেই, আর তোদের কারোর খেতে হবে না, আমি এটা রেডি করেছি, আমি আর লোক সামলাতে পারছি না, আমি খেয়ে নিলাম, তোমাদেরকে পরে লুচি ভেজে দিচ্ছি। এই যে দেখতে তো ভীষণ ভালো হয়েছে, আর চামচ দিয়ে কাটলাম তো একদম সফট হয়েছে, খেয়ে দেখা যাবে। দই বড়ার যে বড়াটা একদম পারফেক্ট হয়েছে, যে মিষ্টি চাটনি ধনেপাতার চাটনি ওগুলো হলে প্রপার একদম হতো, আমার কাছে সেগুলো থাকে না বলে নর্মাল সস দিয়ে চালিয়ে দিই, তাও খারাপ হয় না, ভালোই হয়।
আজকে কাটাকাটিটা একটু বেশি হয়ে গেছে, তার মধ্যে আজকে আবার তাতানকে দুবার দুবার করে দিয়ে আসা নিয়ে আসা, মানে যোগা ক্লাসে দিয়ে আসলাম, আবার আনতে গেলাম, আবার আমাদের বাড়িতে গেলাম, আবার এসে রান্না, মাঝখানে দুপুরবেলা সারা দুপুর আজকে একটুও বিশ্রাম নেইনি, একটুও বিছানায় পিঠ ঠাকাইনি, আবার ওই যে নিজেকেও একটু গুরুত্ব দিয়েছি। সবসময় তো সবার পছন্দ মতো রান্না সবাইকে করে খাওয়াই, সবাই যাতে ভালো লাগে, সবার যাতে ভালো লাগে সেই ব্যাপারগুলো সারাক্ষণ করার চেষ্টা করি, যে এটা করবো ওর ভালো লাগবে, এটা করবো ওর ভালো লাগবে। মাঝে মাঝে না নিজেদেরকেও সময় দেওয়া উচিত, নিজেদেরকেও গুরুত্ব দেওয়া উচিত, যে আমিও একজন মানুষ, আমারও একটা অস্তিত্ব আছে, আমারও একটা ব্যক্তিত্ব আছে, আমারও ভালো লাগা না লাগা আছে, আমারও ইচ্ছে অনিচ্ছে আছে। সবার যেমন এটা খেতে ভালো লাগে, সেটা খেতে ভালো লাগে, এটা করে দিই, সেটা করে দিই, আমি আমার অতটা গুরুত্ব দিই না, ওদের হয়ে গেছে আমার হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা মহিলারা এরকম করি কাজের আলস্যতে, তারপর আবার করার আলস্যতে, মনে হয় দূর আসল বাড়ির লোকদের হয়ে যাচ্ছে কোনো রকম, আর আমরা আমাদেরকে গুরুত্বই দিই না। হ্যাঁ না, ম্যাক্সিমাম বাড়িতে আছে, আমিও করি এক এক সময় দূর, ওদের হয়ে যাচ্ছে আমি কোনো রকম চালিয়ে দেবো, পারলে মুড়ি জল মুড়ি খেয়ে শুয়ে পড়বো। আমরা মহিলারা কিন্তু এরকমই, নিজেদের জন্য আবার আলাদা করে রান্না করা খাওয়া আমার মনে হয় না পুরো বাড়ির মহিলা করে বলে। তো আজকে আমি আমার নিজেকে একটু গুরুত্ব দিয়েছি, আমি জানি আমি যে দইবড়াটা করবো কেউ খাবে না, তাতান পছন্দ করে না, আর ইন্দ্র তো নামই শুনবে না, খাওয়া তো দূরের কথা, মুখেই দেবে না। তো আমি আমার জন্যই করেছি, আমার নিজের পছন্দের মতো, নিজের ভালোবাসা ভালো লাগার একটা জিনিস রান্না করে নিজে তৃপ্তি করে খেয়েছি। তো মনে হলো না আমার সবসময় তো সবার পছন্দ করে দিই, আজকে আমি আমার নিজের পছন্দ মতো রান্নাটা করে খেয়েছি। এই তো জ্ঞান দিলাম না, আবার এটাকে জ্ঞান হিসাবে নিও না। ম্যাক্সিমাম বাড়ির মহিলাদের সাথে যা হয় সেটাই আমি বললাম, হাউস ওয়াইফদের ক্ষেত্রে আর কি। আমি আমার মাকে দেখেছি, শাশুড়িকে দেখেছি, আমি আমার নিজেকে দেখছি যে ওদের হয়ে যাচ্ছে আমার হয়ে যাবে, এটাই আর কি। তো মাঝে মাঝে নিজেদেরকেও নিজেকেও একটু গুরুত্ব দেওয়া উচিত, নিজের জন্যও কিছু স্পেশাল রান্না করা কিংবা অন্য কিছু করা, যে কোনো ক্ষেত্রে সব দিক থেকেই করা উচিত, তাহলে নিজের অস্তিত্বটা বোঝা যাবে, নাহলে মনে হয় আমার কোনো অস্তিত্বই নেই। তো চলো, মনে হলো একটু ভারী ভারী কথা বলে ফেললাম, না আমি এত বাড়ি বাড়ি কথা বলতে পারি না, যেটুকু আসলো মন থেকেই আসলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।